কিভাবে বা করা যায় দেখুন একটা পেশেন্ট হার্টের ডাক্তারের কাছে পৌঁছবে কখন ওর ব্লকের যখন সত্তর আশি পার্সেন্টের বেশি হয়ে যাবে আপনি জানেন আমাদের হার্টের টিউবের ভেতরে চর্বি জমে যায় এই চর্বিটা প্রথমে দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাড়তে 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 যেদিন সত্তর আশি পার্সেন্ট বাড়বে তখন পেশেন্ট হাঁটতে গিয়ে বুকে ব্যথা পাবে তখন ওকে বলা হলো আপনি হার্টের পেশেন্ট ইটিটি করানো হলো ওটাতে পজিটিভ এলো ওকে বলা হলো আপনি হার্টের পেশেন্ট এখন হার্টের হাসপাতালে গেলে ওদের কাছে দুটোই ট্রিটমেন্ট একটা হলো রিং পরানো যেটাকে বলো অ্যানজিওপ্লাস্টি আর একটা হলো বাইপাস সার্জারি তারা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যায় এই পেশেন্ট কীভাবে অপারেশন করানো যেতে পারে তারা একটা খুব ভালো প্রসেস শুরু করে রেখেছে ওরা প্রথমে পেশেন্টকে একটা লোভ দেখায় কি লোভ দেখায় কি দেখুন আপনার হাঁটতে গিয়ে বুকে ব্যথা এটার কোনো মানে নেই আর আপনার ইটিটি পজিটিভ এটার কোনো মানে নেই আপনার ব্লকেজ হতেও পারে নাও হতে পারে আচ্ছা পেশেন্ট নাও হতে পারে শুনে খুব খুশ হয়ে যায় ওরা ভাবছে তার মানে ব্লকেজ নেই কিন্তু ডাক্তার আগে থেকে জানে ব্লকেজ আছে ওনাকে তখন ওরা কি বলে কি আপনি একটা কাজ করে একটা অ্যানজিওগ্রাফি করে দেখবো আপনার ব্লকেজ আছে কি না আচ্ছা পেশেন্টভাবে তো এই আমার তো এক মাস আগে ভালো ছিলাম এক মাসে কি ব্লকেজ হবে ওরা ভাবে ওর ব্লকেজ হয়তো দশ কুড়ি বা তিরিশ থাকবে বলে তাহলে আপনি তাহলে অ্যাঞ্জিওগ্রাফি করেন আর অ্যাঞ্জিওগ্রাফি করলে আমরা জানতে পারবো ব্লকেজ আছে কি নেই আর এই অ্যানজিওগ্রাফিতে ডাক্তার আগে থেকেও জানে আসি ব্লকেট পাওয়া যাবে পেশেন্ট জানে না কিন্তু যেই অ্যানজিওগ্রাফি হলো ব্লকেজ পাওয়া গেল তখন ডাক্তার একটা নাটক শুরু করে ও বলে আপনার অ্যানজিওগ্রাফিতে আসি ব্লকেট পাওয়া গিয়েছে আরে আসি না হলে তো অ্যানজাইনা হবেই না টি পজিটিভ হবেই না কিন্তু ওরা এখন ভয় দেখায় আপনি খুব লাকি আপনি হাসপাতালে এসে গিয়েছেন এখন ফেরত যাওয়ার কোনো চান্স নেই আপনি যদি রাস্তাতে মারা যান আমাদের কোনো দোষ নেই আবার ফেরত আসবেন না আমি কোনো রিস্ক নিতে পারবো না ঝুঁকি নিতে পারবো না আর এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয় যাতে পেশেন্টরা বাইপাস অ্যানজিওপ্লাস্টি ছাড়া ওখান থেকে বেরোতেই পারবে না ওদেরকে বলা হয় আপনি একটা লিখিত দিন যদি রাস্তায় মারা যান আমাদের কোনো দোষ নেই আর যদি পেশেন্ট না মানে পেশেন্টের রিলেটিভকে ধরে কি দেখুন ওরা খুব রিস্ক হাই রিস্ক পেশেন্ট কখনো মারা যেতে পারে ভেরি ক্রিটিক্যাল পেশেন্ট আচ্ছা এরকমভাবে বলে একটা অ্যাটম বমের ওপর বসে আছে টাইম বমের ওপর বসে আছে এইসব বললে না পেশেন্টের রিলেটিভরা ভয় খেয়ে যায় আর ভয় খেয়ে গেলে ওদেরকে আর বায় বার করতে পারবে না পেশেন্টকে তখন অপারেশন করা যেতে পারে আর তখন ডাক্তাররা বলে হ্যাঁ আপনার অপারেশন দরকার রিং পড়ানো দরকার একটা না পাঁচটা রিং ধরাবো এরকমভাবে করে দেয় যাতে পেশেন্টরা পাঁচ দশ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে আসতে পারে হার্টের পেশেন্টরা তখন ভাবে আমরা বাঁচবো কি বাঁচবো না টাকার থেকে আগে ইম্পর্টেন্ট কি আছে সেটা হলো যান তার মানে যান বাঁচাবার জন্য টাকা নিলে নিক আর ওরা একটা যান বাঁচাবার একটা দোহাই দিয়ে অপারেশন করায় আমি চাই না লোকে বাইপাস সার্জারি করুক অ্যানজিওপ্লাস্টি করুক কারণ কি এই দুটো করার পরেও আপনাকে আবার লাইফস্টাইল ফলো করতে হবে আবার আমাদের খাবার দাবার ওষুধ আর যদি অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করে ওরা বলে আপনাকে কোনো ওষুধ দেবো না তাহলে এটা ভুল ওরা ওষুধও দেবে আর তারপরে বলবে আপনাকে খাবার দাবারও ফলো করতে হবে আর যদি এটাই আগে থেকে করেন তাহলে নাহি বাইপাস সার্জারির দরকার নাহি অ্যানজিওপ্লাস্টি বা রিং করাবার দরকার হবে